হ্যালো ফুটবল ফ্যান্স, 2023 সালটা ছিল আর্জেন্টাইনদের। যদিও তারা এই বছর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামেনি, তবে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব ক্লাব ফুটবলে প্রত্যেকেই আলো ছড়িয়েছেন। লিওনেল মেসি থেকে শুরু করে পাওলো দিবালা প্রত্যেকেই তাদের ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন 2023 সালে, এবং প্রত্যেক আর্জেন্টাইন ফুটবলারদের 2023 সালের গোল সংখ্যা ও পরিসংখ্যান নিয়েই আজকের এই ভিডিওটিতে কথা বলতে চলেছি। সবার আগেই চলে আসবো সর্বনিম্ন গোল পরিসংখ্যানে। যেসব আর্জেন্টাইন ফুটবলাররা 2023 সালে মাত্র একটি গোল করতে পেরেছেন, তাদের মধ্যে ডিফেন্ডার ও মিডফিল্ডাররাই বেশি আছেন। মোট 5 জন আর্জেন্টাইন ফুটবলার 2023 সালে একটি করে গোল করেছেন, যেখানে আছেন লিসান্দ্রো মার্টিনেজ, হুয়ান ফয়েদ, গঞ্জালো মন্তিয়েল, অ্যালেসান্দ্রো গোমেস এবং রদ্রিগো দি পল। এছাড়াও 2টি করে গোল করার তালিকায় মোট 4 জন আর্জেন্টাইন ফুটবলার আছেন, যেখানে নিকোলাস টেগলিফিকো, জার্মান পেজেলা, গুইদো রদ্রিগেস এবং লিয়ান্দ্রো পারাদেস আছেন। এছাড়াও 2023 সালে 3টি করে গোল করেছেন 2 জন ফুটবলার, নিকোলাস ওটামেন্ডি ও মার্কো সাকুনা। এই 2জন ডিফেন্ডারই 2023 সালে 3টি করে গোল করেছেন। টটেনহাম সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো 2023 সালে মোট 4টি গোল করেছেন। এছাড়াও নাওহেল মলিনা ও এনজো ফার্নান্দেস 2023 সালে 6টি করে গোল করেছেন। লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এজাকুয়েল প্যালাসিওস মোট 8টি করে গোল করেছেন 2023 সালে। এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল কোরেয়া 10টি গোল করেছেন, থিয়াগো আলমাদা 14টি গোল করেছেন, পাওলো দিবালা করেছেন 15টি গোল এবং অ্যাঞ্জেল ডিমারিয়া করেছেন 16টি গোল। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে 2023 সালে সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির তারকা জুলিয়ান আলভারেস। 2023 সালটা স্বপ্নের মতো কেটেছে জুলিয়ান আলভারেজের জন্য, যেখানে মাত্র 24 বছর বয়সে এই তারকা ট্রেবল জয়ের পাশাপাশি ক্লাব বিশ্বকাপ ও ইউএফা সুপার কাপের মতো ট্রফিও জয় করেছে। 2023 সালে জুলিয়ান আলভারেস মোট গোল করেছেন 22টি। এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা 2023 সালটা শুরু করেছিলেন পিএসজি জার্সিতে, তবে মৌসুমের মাঝামাঝি সময় তিনি পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এ মৌসুমে মেসি সব মিলিয়ে খেলেছেন 44টি ম্যাচ, যেখানে পিএসজির হয়ে 22 ম্যাচ, ইন্টার মায়ামির হয়ে 14টি ম্যাচ ও আর্জেন্টিনার হয়ে খেলেছেন 8টি ম্যাচ। আর এই ম্যাচগুলোয় তিনি গোল করেছেন সব মিলিয়ে 28টি। পিএসজির হয়ে 9টি, ইন্টার মায়ামির হয়ে 11টি ও আর্জেন্টিনার জার্সিতে 8টি গোল করেছেন 2023 সালে মেসি। এছাড়া 3টি দলের হয়ে সব মিলিয়ে সহায়তা করেছেন আরও 12 গোলে। আর্জেন্টাইনদের মধ্যে 2023 সালে সর্বোচ্চ গোলকারী ফুটবলারদের এই তালিকায় সবার উপরের স্থানে আছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের এই অধিনায়ক 2023 সালে মোট 37টি গোল করেছেন। এছাড়াও ইন্টার মিলানকে 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পেছনেও বড় অবদান ছিল লাউতারো মার্টিনেজের, যদিও চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হয় তার দল।